আজকে আমরা ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। দেখো বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে গেলে, রিয়েল নাম্বার নিয়ে আমাদের আলোচনা করতে গেলে আমাদের কিছু বাস্তব সংখ্যাগুলো সম্বন্ধে জানতে হবে। যেমন কি, যেমন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমরা স্বাভাবিক সংখ্যা বলতে, দেখো ন্যাচারাল নাম্বার বলতে আমরা যেগুলো বুঝি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করতে করতে আমাদের এইভাবে এগোতে থাকবো। আমরা এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কার মধ্যে ফেলি? স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারের মধ্যে, ঠিক আছে। এরপর আরেকটা টাইপ হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে, সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা হোল নাম্বারের মধ্যে কোনগুলো পড়ছে? দেখো এমনি কিছু না, তাহলে আমাদের যে স্বাভাবিক সংখ্যা ছিল 1, 2, 3, 4, 5, 6 এরকম করে ডট ডট করতে করতে দিয়েছি, মানে কি এভাবে অসংখ্য সংখ্যা। তাহলে এর সাথে শুধু অ্যাড হলো কে? শূন্য। তাই শূন্য যে অ্যাড হলো, তাহলে আমাদের এখন এই সিস্টেমটা কী হয়ে গেল? এটা অখণ্ড সংখ্যা সিস্টেম হয়ে গেল। তার আগে পর্যন্ত শূন্যবাদে যে সংখ্যাটা ছিল সেটা আমাদের ছিল কিন্তু স্বাভাবিক সংখ্যা সিস্টেম। তাহলে দেখো শূন্য তাহলে স্বাভাবিক সংখ্যা কিন্তু নয়, এটা খেয়াল রাখবে। তাই শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে অখণ্ড সংখ্যা কী হচ্ছে? শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা মিলে আমাদের অখণ্ড সংখ্যা। এরপরে আসছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। ইন্টিজার্সের মধ্যে আছে দুরকম, একটা হচ্ছে ধনাত্মক ইন্টিজার্স, একটা ঋণাত্মক, ঠিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। ধনাত্মকের মধ্যে কী আছে আমাদের? তাহলে 1, 2, 3, 4, 5, 6 করে ডট ডট যেগুলোকে আমরা বলেছিলাম স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যা পজিটিভ দিক সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক দিকে আমরা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হিসেবে চিহ্নিত করেছি। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হিসেবে -1, -2, -3, -4 এই করতে করতে ডট ডট এগুলো আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য অবশ্যই অখণ্ড সংখ্যার মধ্যে যে ছিল, তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে শূন্যও আছে। তাহলে শূন্য পূর্ণ সংখ্যার মধ্যে কারা আছে? অর্থাৎ প্লাসের মান থেকে শুরু করে শূন্য এবং মাইনাসের যে সমস্ত আমাদের অসংখ্য মান আছে সেগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আছে। এরপরে চলে আসছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা র্যাশনাল নাম্বার, মূলদ সংখ্যা কী? মূলদ সংখ্যা পড়তে গেলে আমরা দেখছো লিখেছি P/Q, যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো মূলদ সংখ্যা পড়তে গেলে আমাদের একটা যেটা জানা দরকার সেটা হচ্ছে P/Q, আমরা এই যে পি ও কিউ লিখেছি এরা কিন্তু সকলেই কি? P/Q, এরা কিন্তু সকলেই আমাদের পূর্ণ সংখ্যা অবশ্যই। তাহলে PQ সকলেই কি? আমাদের পূর্ণ সংখ্যা। এই PQ সকলেই পূর্ণ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো, মানে কিউ কখনোই শূন্য হতে পারে না। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে কি যে সকল সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় এবং PQ উভয়ে কি? উভয়ই পূর্ণ সংখ্যা, এবং কি হতে হবে? কিউ নট ইকুয়ালস টু জিরো, অর্থাৎ কিউ কখনো শূন্য হতে পারে না, তাকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে দেখো আমি যদি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমি একদম আমাদের প্রথম সংখ্যা যেটা আমরা পড়লাম কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে দেখো আমি মাঝখানে গোল চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। এই গোল চিহ্নটা দিয়ে আমি স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করেছি। এর মধ্যে কারা আছে? 1, 2, 3, 4 এম ডট 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 করতে করতে এরা সবাই আছে গোলের মধ্যে। এরপরে আমি কি বলেছি স্বাভাবিক সংখ্যার পরের সংখ্যাকে বলেছি অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যায় নতুন কে অ্যাড হয়েছে? শূন্য। তাহলে আমরা যে ত্রিভুজ আকৃতির মধ্যে আমরা কী রেখেছি? অখণ্ড সংখ্যাকে। তাহলে ত্রিভুজ দ্বারা গোলের মধ্যে আমরা স্বাভাবিক সংখ্যা, তারপরে ত্রিভুজের মধ্যে আমরা কি অখণ্ড সংখ্যাকে প্রকাশ করেছি। অর্থাৎ এই গোলটাও ত্রিভুজের মধ্যে আছে, তার কাজেই 0, 1, 2, 3, 4 এরা সবাই কিন্তু হয়ে যাচ্ছে কি? এরা হচ্ছে তোমার অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার মধ্যে এরপরে চলে আসছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? অবশ্যই স্বাভাবিক সংখ্যাও আছে, অখণ্ড সংখ্যাও আছে, আবার কারা ঢুকে গেল? ঋণাত্মক মানগুলো। অর্থাৎ আমরা যে পূর্ণ সংখ্যাগুলো নিয়েছিলাম, আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো নিয়েছিলাম, সেই স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক মানগুলো 1, 2, -1, -2, -3 এরকম করতে করতে অসংখ্য সংখ্যাগুলোকে আমরা তার মধ্যে পূর্ণ সংখ্যার মধ্যে ফেলে দিলাম। আমরা পূর্ণ সংখ্যাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এরপরে চলে আসছি মূলদ সংখ্যা। দেখতে পাচ্ছ আমরা একটা পঞ্চভুজ এঁকেছি, এই পঞ্চভুজের মধ্যে আমরা মূলদ সংখ্যা। তাহলে প্রশ্ন আসলো, তাহলে এরা কি সবাই কি মূলদ সংখ্যা? অবশ্যই হ্যাঁ, এরা সবাই মূলদ সংখ্যা। তাহলে শূন্য 1, 2, 3, 4 করে পজিটিভের দিকে, -1, 2 করে নেগেটিভের দিকে, আমি যেখানেই যাই না কেন, অথবা এই যে আমরা দেখতে পাচ্ছ কিছু উদাহরণ দিয়ে দেখেছি ভগ্নাংশ, এরা সবাই কিন্তু কার মধ্যে পড়ছে? এরা সবাই মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। কেন? কারণ তোমরা প্রত্যেক ক্ষেত্রে দেখো এই যে 1/2 লিখেছি, 1/2, তাহলে এটা কি? একও আমাদের কি? একও আমাদের পূর্ণ সংখ্যা, দুইও আমাদের পূর্ণ সংখ্যা। কিন্তু দেখো আমাদের শর্ত অনুসারে কি হতে হবে? কিউ অর্থাৎ 2 ≠ 0, অবশ্যই 2 তো শূন্য নয়, 2 ≠ 0, কাজে এটা আমাদের কিন্তু
কী হয়ে গেল, মূলদ সংখ্যা। তাহলে প্রশ্ন আসতে পারে শূন্য কি মূলদ সংখ্যা? তো দেখো শূন্যকে আমরা প্রকাশ করছি, আমার তলায় কিছু না থাকলে আমরা কী ধরে নিই, এক। তাহলে শূন্যকে আমরা শূন্য বাই এক আকারে প্রকাশ করতে পারছি। তাহলে অবশ্যই শূন্য কেন মূলদ সংখ্যা হবে না, শূন্য অবশ্যই মূলদ সংখ্যা হবে। আর আমরা যে সিস্টেমটা এঁকেছি এখানেও দেখো আমরা দেখাচ্ছি শূন্য কিন্তু এই মূলদ সংখ্যার অর্থাৎ পঞ্চভুজের মধ্যেই আছে, কাজেই শূন্য একটা মূলদ সংখ্যা। তাহলে এটা আমাদের গেল। তাহলে দেখো আমরা কেন, আমাদের সংজ্ঞা কী ছিল, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে সে পি আর কিউ কি, পি কিউ উভয় কিন্তু কী হতে হবে, পি কিউ উভয় কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে দেখো আমরা যে পূর্ণ সংখ্যার কথা বলেছিলাম সেই পূর্ণ সংখ্যার মধ্যে নিশ্চয়ই শূন্যও আছে, কাজেই পূর্ণ সংখ্যা হতে হবে শেষত্ব অনুসারে শূন্য এবং এক উভয় পূর্ণ সংখ্যা। এবং আমাদের নিচের যে পার্টটা অর্থাৎ কিউ সেটা নট ইকুয়ালস টু জিরো, কিউ অবশ্যই জিরো নয়। তাহলে এটা একটা কী হয়ে গেল, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হয়ে গেল। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন বোঝার জায়গা। এরপরে যদি আমরা অনুশীলনীতে চলে আসি রিয়েল নাম্বারে, চলো আমরা অনুশীলনী অঙ্কগুলো শুরু করি। দেখো যদি আমরা অনুশীলনীতে আসি, দেখো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটু আগেই আমি আলোচনা করলাম যে মূলদ সংখ্যা কাকে বলে, ঠিক আছে। প্রথম কোশ্চেন হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে যদি বলি, তাহলে কী হচ্ছে, কাকে বলে, তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কি হতে হবে শর্তটা কি, কিউ নট ইকুয়ালস টু জিরো, তাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলবো। দেখো আমি তোমাদের চ্যাপ্টার প্রথম থেকে শুরু করেছি যে যে বাস্তব সংখ্যা, দেখো এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে পি বাই কিউ উভয় পূর্ণ সংখ্যা, এটা খেয়াল রাখবে, এবং কিউ নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। তাহলে আমরা তাদের বলবো মূলদ সংখ্যা। আমাদের উদাহরণে আমাদের প্রশ্নে অনুশীলনীতে বলেছে চারটি মূলদ সংখ্যা লেখো, তা আমি সম্ভাব্য চারটি লিখেছি, এক দুই, দুইয়ের তিন, তিনের চার, এরকম করে তুমি সবই লিখতে পারো, মাইনাস একের দুই, মাইনাস তিনের চার, ঠিক আছে। আমরা শূন্যকেও একটু আগেই দেখালাম যে শূন্যকেও আমরা লিখতে পারি, যদিও পরের কোশ্চেন আমাদের সেটাই আছে, তাহলে এরকম আমরা যা ইচ্ছা লিখতে পারি, ঠিক আছে। এবার দ্বিতীয় কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন কী, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে শূন্য কি মূলদ সংখ্যা। তাহলে দেখো আমি তোমাকে একটু আগে আলোচনা করলাম, অবশ্যই শূন্য একটি মূলদ সংখ্যা, কেন, কারণ শূন্যকে আমরা কি শূন্য বাই এক অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে আমাদের শর্ত কী ছিল, যে দুটোই কী হতে হবে, উভয় পূর্ণ সংখ্যা হতে হবে পি আর কিউ। তাহলে শূন্য একটা পূর্ণ সংখ্যা, একও একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর একটা শর্ত ছিল যে কিউ নট ইকুয়ালস টু জিরো হতে হবে, এখানে দেখো কিউ এর জায়গায় আমাদের কত আছে, এক আছে, তাহলে এক অবশ্যই জিরো নয়, কাজে এই শর্তগুলো মানলো বলে অবশ্যই শূন্য একটা মূলদ সংখ্যা। পরের কোশ্চেনে চলে যাই, আমাদের তিন দাগের কোশ্চেন যেটা বলেছে কি নিচের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় বসাই, দেখো কীভাবে বসাচ্ছে। দেখো আমি তিনের একটা তোমাদের মূলদ সংখ্যাগুলিকে সংখ্যারেখায় বসাই, যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে আমি প্রত্যেকটা সংখ্যাকেই বসানোর চেষ্টা করেছি, তোমরা একটু দেখে নেবে। দেখো আমাদের সংখ্যারেখা এর আগে আমরা শিখেছি ছোটোবেলা থেকে, সংখ্যারেখা আমরা শিখে আসছি, সেটাকে আমরা যদি সংখ্যারেখা আঁকি এইভাবে আমরা আঁকতে পারি, তাহলে আমরা শূন্য প্লাস এক প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ, এইভাবে শূন্যের বাঁ পাশে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার আমরা এইভাবে দিতে পারি। এবার আমাকে সংখ্যা যেগুলো বলে দেওয়া আছে, প্রথমে বলা আছে সাত, তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে আমাকে যে সংখ্যাটা দেওয়া আছে সাত, তাহলে আমরা এরম করতে করতে প্লাস সেভেন যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের এখানে পাঁচ, তাহলে আমি এরম গ্যাপটা ঠিক রেখে তাহলে এটা ছয়, তাহলে আমাদের এখানে সাত, তাহলে এটা প্লাস ফাইভ হলে এটা হচ্ছে প্লাস সিক্স, এটা প্লাস সেভেন, তাহলে সংখ্যারেখায় যদি বসে এই হচ্ছে আমাদের প্লাস সেভেনের ঘর। পরের কোশ্চেনটা চলেছে দুই দাগে কী বলছে মাইনাস ফোর, খেয়াল করো তাহলে মাইনাস ফোর কোথায় হবে, তাহলে আমাদের শূন্য এক দুই তিন, এই যে আমাদের মাইনাস ফোর, তাহলে এটা আমাদের মাইনাস ফোর, ঠিক আছে। আমরা মূলদ সংখ্যা বসা অবশ্যই আমরা সংখ্যারেখায় বসাতে পারবো। এরপরের কোশ্চেন হচ্ছে তিনের পাঁচ, প্রশ্ন আসছে তাহলে তিনের পাঁচটা কোথায় বসাবো। দেখো ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের এটা একটা কী ভগ্নাংশ, এটা আমাদের কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে ওপরে ছোটো আছে নিচে বড় আছে, তাহলে যদি এই প্রকৃত ভগ্নাংশটাকে দেখি, তাহলে আমরা খেয়াল করছি যে এই ভগ্নাংশটা কী আছে, নিশ্চয়ই শূন্য থেকে একের মধ্যেই আছে, ঠিক আছে। এবার যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই এটাকে ভাগ করে নিতে পারো, তাহলে তিনকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি, দশমিককে দিয়ে আমরা কী করলাম শূন্য, তাহলে পাঁচ ছয় তিরিশ, আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট সিক্স, তাহলে পয়েন্ট সিক্সটা কোথায় হতে পারে, তাহলে শূন্য থেকে একের মধ্যে পয়েন্ট ফাইভ যদি আমাদের এই মিডিলে হয়, এটা যদি পয়েন্ট ফাইভ হয় তাহলে পয়েন্ট সিক্স কী হবে তারপরেই, ঠিক আছে। ওই জন্য খেয়াল করে দেখো আমি ওখানে তিন বাই পাঁচকে চিহ্নিত করেছি, এই যে দেখো আমরা এখানে কিন্তু তিন বাই পাঁচকে চিহ্নিত করেছি, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আসছে নয়ের দুই, তাহলে দেখো নয় বাই দুই এটা একটা কী,
এই যে 9/2 আমরা বসিয়েছি, তাহলে 9/2 কি এটা আমরা চোখ বুঝেই বুঝতে পারছি যে এটা প্রকৃত ভগ্নাংশ নয়, এটা অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু, তাহলে 9/2 আমরা সেমভাবে তোমাদের যদি মনে হয় ভাগ করে নিতেই পারো। তাহলে 9/2 মানে কত গো? 4 × 2 = 8, 1 দশমিক দিয়ে শূন্য আসছে, তাহলে 5 × 2 = 10। ঠিক আছে, তাহলে খেয়াল করো 4.5, তাহলে 4.5 কোথায় থাকতে পারে? নিশ্চয়ই 4 থেকে 5 মাঝখানে। দেখো আমরা কিন্তু চিহ্নিত করেছি এইভাবে, ঠিক আছে। এগুলো তোমরা রাফে দেখে নিতে পারো, দেখে নিয়ে তোমরা এইভাবে কিন্তু চিহ্নিত করতে পারো, ঠিক আছে। সেমভাবে দেখো আমাদের আরেকটা আছে, 7 দাগের অঙ্কটা হচ্ছে -13/4, তাহলে -13/4 আমরা এটা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাগ করে বের করতে পারি, 13/4 আমরা যদি ভাগ করি আমরা দেখব নিশ্চয়ই এটা কোথায় আছে। দেখো 3/4 = 12, প্রশ্ন হচ্ছে 3/4 = 12, হ্যাঁ। তাহলে 3/4 = 12 হচ্ছে, তাহলে আমাদের কি নিশ্চয়ই 3-এর পরে থাকবে ওটা, তাই তো? অর্থাৎ 3 থেকে 4-এর মধ্যে থাকবে। তাহলে সেটাকে আমরা যদি ভাগ করে বের করে নিতে এক্স্যাক্ট আমরা জায়গা জানতে পারি। এবার যেহেতু এটা আমাদের গ্রাফ পেপারে সচরাচর বসাতে হয় না, এটা আমাদের এমনি খাতায় করে দেখাতে হয়, কাজে আমরা আনুমানিক এরম একটা জায়গা আমরা দেখাতে পারি। অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে যে সেটা -3 থেকে -4-এর মধ্যে অবশ্যই, কিন্তু -3.5-এর কম কি না। নিশ্চয় কম হলে আমরা একটু আগে বসাবো, একটু বেশি হলে আমরা একটু পরে বসাবো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই হচ্ছে সেই জায়গা। এরপরে দেখো চলে আসছি আমাদের পরের অঙ্কগুলো, বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যারেখায় বসাই। দেখো আমরা চলে আসছি 4 দাগের অঙ্ক, তাহলে আমাদের সেখানে বলেছে কি 4 ও 5-এর মধ্যে, 4-এর 1 বলেছে, 4 ও 5-এর মধ্যে আমরা মূলদ সংখ্যা লিখি এবং সেটা সংখ্যারেখায় বসাই একটি করে। তাহলে দেখো 4 ও 5-এর মাঝখানে, তাহলে আমরা কি ধরো আমরা সংখ্যারেখায় যে 0, তাহলে এটা আমাদের 1, এটা 2, 3, এই 4, এই 5, তাহলে আমাদের দেখাতে বলেছে 4 ও 5-এর মধ্যে, 4 থেকে 5-এর মধ্যে যেখানে ইচ্ছা, 4 থেকে 5-এর মধ্যে যে কোনো সংখ্যা। দেখো আমরা 4 ও 5-এর মিডিল পয়েন্ট বের করতে পারি না কীভাবে? নিশ্চয়ই এদের দুজনকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে 4 ও 5-এর মিডিল পয়েন্ট পেয়ে যাব। তাহলে আমরা তাই করেছি, দেখো তাহলে 4 ও 5-কে যোগ করেছি, তাকে 2 দিয়ে ভাগ করেছি। এবার আমরা সুবিধার্থে কী করেছে, অর্ধেক করে নিয়েছি, অর্থাৎ 1 × 2 × 4 + 5, একই ব্যাপার। তাহলে 4 + 5/2 যা, 1 × 2 × 4 + 5 তাই, তাহলে 5 আর 4 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে 9/2, তাহলে 9/2 হবে কি 4 ও 5-এর একটি মাঝের সংখ্যা। তাহলে দেখো আমরা চিহ্নিত করেছি এটা হচ্ছে আমাদের 9/2 মিডিল সংখ্যাটা। তাহলে এইভাবে তোমরা আরও বের করতে পারবে। এখন যেহেতু আমাদের 4 দাগের অঙ্কের বিষয় হচ্ছে একটি করে সংখ্যা বের করো, তাই আমরা তোমাদের এটা দেখাচ্ছি। এবার পরের কোশ্চেন হচ্ছে -1 ও 1/2, -1 ও 1/2-এর মধ্যে আমরা এরপরে করেছি 4 দাগের অঙ্কটা, 4 দাগের দেখো -1 ও 1/2-এর মধ্যে সংখ্যা বের করছি। তাহলে -1 কোথায়? তাহলে আমার যদি এই 0 হয়, তাহলে -1 হচ্ছে আমাদের বাঁ দিকে আর +1 ডান দিকে। তাহলে খেয়াল করে দেখো আমাকে বের করতে বলেছে কি -1 থেকে 1/2, তাহলে আমি এইটা হচ্ছে আমাদের -1, এই যে -1 চিহ্নিত করেছি, আর -1 থেকে 1/2, তাহলে 1/2 কোথায় থাকবে? 1/2 নিশ্চয়ই 0 থেকে 1-এর মাঝখানে থাকবে 1/2, তাই আমরা এটাকেও চিহ্নিত করেছি। এবার বলেছে 1/2 আর -1-এর মাঝখানের সংখ্যা বের করতে হবে। তাহলে মাঝের সংখ্যা বের করার আমরা একটাই সূত্র বললাম, কী আছে, যে তাকে 2 দিয়ে ভাগ, সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অথবা আমি যেটা করেছি যে ½ × -1 + 1/2। দেখো এটা আমরা যেমন করে নর্মালভাবে করি যে এদের লসাগু কত হচ্ছে 2, তাহলে ভাগ করলে -2 + 1, -½ হলো, একে 1/2 দ্বিগুণ করলে কত হচ্ছে -1/4। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে এদের দুজনের মিডিল সংখ্যা কী হবে -1/4। তাহলে -1/4 কোথায় হবে এখানে? তাহলে -1/4 কী হবে -½ আর 0-এর মাঝখানে। দেখো আমরা সেই জায়গাটাকে চিহ্নিত করেছি, ঠিক আছে। যেহেতু সংখ্যারেখা আমাদের গ্রাফ পেপারে বসাতে হয় না অঙ্কে, সেহেতু আমরা কিন্তু এইভাবে সহজেই আমরা খাতায় একে, অবশ্যই মাপগুলোকে আমাদের ঠিক নিতে হবে স্কেলের সাহায্যে, আমরা সহজেই সেন্টিমিটার স্কেলের সাহায্যে আমরা মাপগুলোকে ঠিকভাবে নিতেই পারি। এরপরে চলে আসছি দেখো আমাদের 5 দাগের কোশ্চেনটা কী বলেছে। 5 দাগের কোশ্চেন বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বের করো, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বের করো। দেখো 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বের করেছি, আমাদের অবশ্যই আমরা চেষ্টা করেছি সংখ্যারেখায় বসিয়ে দেখানো। তাহলে দেখো 0, 1, 2, 3, 4, 5, এ দেখো 4 ও 5-এর মধ্যে আমাদের সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমি বলেছি যে একটা মূলদ সংখ্যা আমরা কীভাবে পাচ্ছি, এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করে। দেখো আমরা তাই সেই অনুসারে আমাদের প্রথম সংখ্যাটা কী হচ্ছে 4 + 5, তাকে 2 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 1/2 × 1/2 × 4 + 5 করলে কত হয়েছে 9/2। তাহলে দেখো 4 ও 5-এর মাঝখানে আমরা 9/2 পেয়ে গেছি।
খেয়াল করো যদি আমরা এই একই নিয়মে করি তাহলে আমরা কীভাবে আরেকটা পেতে পারি, তাহলে খেয়াল করো এই যে চার আর নয় বাই দুই, এরা দুজন আছে, একটা সংখ্যা চার একটা সংখ্যা নয় বাই দুই, তাহলে এদের দুজনকে ভাগ করে আমি যদি দুই এদের দুজনকে যোগ করে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এদের দুজনের মিডিল সংখ্যাটা পাবো। সেমভাবে নয় বাই দুইয়ের সাথে পাঁচ যোগ করে তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু এদেরও মিডিল সংখ্যাটা পেয়ে যাবো। দেখো আমরা তাই করছি, অর্থাৎ চারের সাথে নয় বাই দুই যোগ করেছি তাকে দুই দিয়ে ভাগ করেছি, ভাগ করলে আমরা কত পেলাম, এটা দুই লসাগু হচ্ছে চার দুগুণে আর নয়, নয়টা সতেরোর দুই, তাহলে সতেরো একটা সতেরো, সতেরো বাই চার। সেমভাবে দেখো নয়ের দুই আর পাঁচ, এটাকে আমরা যোগ করেছি নয়ের দুই আর পাঁচ যোগ করে আমাদের দুই লসাগু, নয় যোগ দশ তাহলে উনিশের দুই, সেটাকেও করলে কত হয়েছে উনিশ বাই চার। তাহলে চার ও পাঁচের মাঝখানে আমরা তিনটে সংখ্যা কী কী পেলাম, একটা তো নয়ের দুই পেলাম, একটা সতেরোর চার পেলাম, একটা হচ্ছে উনিশ বাই চার পেলাম। তাহলে এইভাবে আমরা কিন্তু অসংখ্য সংখ্যা এইভাবে বের করতে পারি। দেখো তারপরে কোশ্চেন চলে আসছি, তারপরে কোশ্চেন হচ্ছে ছয় দাগ। ছয় দাগের কোশ্চেনটা আমাদের কী বলেছে খেয়াল করো, ছয় দাগের কোশ্চেনটা বলেছে এক এবং দুইয়ের মধ্যে ছটি মূলদ সংখ্যা। তাহলে খেয়াল করো আমরা যেভাবে করছি যে প্রত্যেকটা সংখ্যা যোগ করছি তাকে দুই দিয়ে ভাগ করে মিডিল সংখ্যা পাচ্ছি, আবার তার সঙ্গে পাশের সংখ্যা এইভাবে যোগ করে দুই দিয়ে ভাগ করে মিডিল সংখ্যা পাচ্ছি। তাহলে এইভাবে যদি আমরা করতে থাকি অবশ্যই ছটা কেন আমরা অসংখ্য সংখ্যা পাবো, ঠিক আছে, অসংখ্য মূলদ সংখ্যা পাবো, কিন্তু পেলে আলটিমেটলি আমাদের অনেক সময় লেগে যাবে। এবার সেটাকে শর্টকাটে কী করে করা যায় সেটার জন্য আমি তোমাদের দেখো এই অঙ্কটা দেখো, দেখো ছয় দাগের অঙ্কটা কী বলছে, ছয় দাগের অঙ্কটা দেখো বলেছে এক এবং দুইয়ের মধ্যে ছটি মূলদ সংখ্যা বের করি, এক এবং দুইয়ের মধ্যে ছটি মূলদ সংখ্যা বের করি। আমরা কী চিহ্নিত করে নিয়েছি, এই যে আমাদের শূন্য যদি হয় সংখ্যারেখা এটা এক এটা দুই, তোমাদের সংখ্যারেখা দিয়ে বোঝাচ্ছে কেন তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই দেখো এক এবং দুই, তাহলে আমরা আগের যে নিয়মগুলো শিখে এসেছি যে অঙ্কগুলো করলাম কী করলাম, তাহলে এক আর দুইকে তাহলে এক যোগ দুই তাকে দুই দিয়ে ভাগ করব, করলে কত হচ্ছে দুই আর একে তিন, তিনের দুই, তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম তিনের দুই। কোথায় আছে এই এক এবং দুইয়ের মাঝখানের সংখ্যাটা হচ্ছে আমাদের তিনের দুই, বুঝতে পেরেছ? তাহলে আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের আবার তিনের দুইয়ের সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ, তিনের দুইয়ের সাথে দুই যোগ করে তাকে দুই দিয়ে ভাগ, আবার সেটা যেটা বেরোবে তার সাথে এইভাবে আমাদের কিন্তু ভাগ যোগ করতে হবে ভাগ করতে হবে, ঠিক আছে। কাজে আমরা সেইভাবে না করে সহজে কীভাবে করতে পারি কম সময়ের মধ্যে, ঠিক আছে, সেটা দেখো। তাহলে এককে আমরা কীভাবে লিখতে পারি, ভগ্নাংশ আকারে লিখছি, এক বাই এক লিখতে পারি। দুইকে আমরা কী লিখতে পারি, যদি আমরা মূলদ সংখ্যা আকারে যেভাবেই আমরা লিখি পি বাই কিউ আকারে লিখি তাহলে দুই বাই এক লিখতে পারি। দেখো আমি কী করেছি, আমি ওপর নিচে পরের মানে এই যে এক বাই এককে ওপর নিচে দুই দিয়ে গুণ করেছি, তাহলে কত হচ্ছে দুই এককে দুই, এখানেও দুই এককে দুই, ভালো কথা। তাহলে এটাকেও দুই দিয়ে গুণ করেছে, তার কত হচ্ছে দুই দুগুণে চার, দুই এককে দুই মানে চার বাই দুই হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো আমাদের যে এক, এক মানে কত দুই বাই দুই, আর দুই দুই মানে কত চার বাই দুই, অর্থাৎ দুই বাই দুই, দুই বাই দুই, আর এটা দুই মানে আমরা কত পেলাম চার বাই দুই। তাহলে মাঝখানে নিশ্চয়ই এর কী আছে, দুই বাই দুইয়ের পরের সংখ্যা নিশ্চয়ই কী হবে তিন বাই দুই, তারপরের সংখ্যা চার বাই দুই, বুঝতে পেরেছ? তাহলে আমরা কিন্তু এইটার সাহায্যে আমরা কী পেলাম একটা পেলাম, কিন্তু আমাদের তো একটা পেলে হবে না, আমাদের অনেকগুলো পেতে হবে। ওই জন্য আমরা কী করেছি, যেটাই দুই বাই দুইকে কী করেছি চার দিয়ে গুণ করেছি, দুই বাই দুইকে কী করেছে চার দুগুণে আট, আর এখানে চার দুগুণে আট, আট বাই আট। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কি এই দুই বাই দুইকেই গুণ করতে হবে, তাহলে এক বাই এককে কি গুণ করতে পারি না, অবশ্যই পারি। তাহলে এক বাই এককে আমরা কী করবো, এটা ওপরেও আট দিয়ে নিচেও আট দিয়ে গুণ করলাম। এবার যেহেতু আমাদের একটু বেশি বড় সংখ্যা লাগছে, যেহেতু একটু বেশি বড় সংখ্যা লাগছে আমাদের এগুলো বুঝতে হবে যে আট আট দিয়ে গুণ করলে বা সাত দিয়ে গুণ করলে কোনভাবে গুণ করলে আমাদের সুবিধা হবে সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। তাহলে এটা আট বাই আট দিয়ে গুণ চার দিয়ে গুণ করে চার দুগুণে আট, চার দুগুণে আট, আট বাই আট পেয়েছি। এটাকেও আমরা যেটা আছে আমাদের সেটা কী আছে চার বাই দুই আছে, এই চার বাই দুইকে আমরা কী করেছি দেখো, সেমভাবে আমাদের নিচে খেয়াল রাখতে হবে, নিচে কিন্তু একই জিনিস রাখতে হবে। তাহলে এরও নিচে আট আছে, একে নিচে আট করতে গেলে কী করতে হবে, একেও চার বাই চার দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে দেখো হয়েছে চারি চারি ষোলো, আর এখানে চার দুগুণে আট। তাহলে খেয়াল করো এখানে আমরা পেয়েছি আট বাই আট, আর এখানে পেলাম কত ষোলো বাই আট। তাহলে খেয়াল করো তাহলে আমাদের আট বাই আট মানে হচ্ছে এক, আর এখানে ষোলো বাই আট মানে হচ্ছে দুই। তাহলে এই এক থেকে দুইয়ের মধ্যে কী কী সংখ্যা থাকতে পারে, নিশ্চয়ই আটের পরের সংখ্যা কী, তাহলে নয় বাই আট থাকতে পারে, দশ বাই আট, এগারো বাই আট, বারো বাই আট, তেরো বাই আট, চোদ্দো বাই আট, পনেরো বাই আট। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তোমাদের ছটা চেয়েছিলো আমি সাতটা দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা চাইলেই এখান থেকে যে কোনো ছটা সংখ্যা লিখে বসিয়ে দিলেই তোমাদের অঙ্ক হয়ে গেল। কাজে আমাদের দুটো সংখ্যা যোগ করছি তাকে দুই দিয়ে ভাগ করছি এই সমস্ত ঝামেলা লাগলো না, তাহলে আমরা চট করে সহজেই আমরা কিন্তু আমাদের ছটা কেন আমরা অসংখ্য সংখ্যা এভাবে বের করতে পারবো। তাহলে এখানে আমরা যেমন চার দিয়ে গুণ করেছি আমরা এটাকে পাঁচ দিয়ে গুণ করতে পারতাম ওপর নিচে,
তাহলে দুই বাই দুইকে পাঁচ দ্বিগুণ করলে পাঁচ দুগুণে দশ, পাঁচ দুগুণে দশ, দশ বাই দশ হতো। তাহলে এটাকেও আমাকে দশ করতে গেলে এটাকেও আমাদের কী করতে হতো, পাঁচ দিয়ে ওপর নিচে। তাহলে এখানে গেলে চার পাঁচা কুড়ি, পাঁচ দুগুণে দশ। তাহলে দেখো দশ থেকে কুড়ি মধ্যে আমরা কিন্তু যতগুলো সংখ্যা আছে সব পেয়ে যেতাম। এরপরে দেখো সাত দাগের অঙ্কটা তোমাদের একই রকম বলেছে যে একের পাঁচ ও এক বাই সরি এক বাই পাঁচ ও এক বাই চারের মধ্যে তিনটি সংখ্যা বের করি। তাহলে যেহেতু আমরা এই নিয়মটা শিখে গেলাম সেহেতু আমরা সেই নিয়মেই করবো। দেখো কী করে করছি, আর একবার ভালো করে তোমরা বুঝে নাও। তাহলে এক বাই পাঁচ লিখেছি আর এটা আমাদের এক বাই চার লিখে নিয়েছি। দেখো এটাকে আমরা তিনটে সংখ্যা বের করবো, ওই জন্য আমাদের বোঝার জন্য আমরা কী করেছি, আমরা একটু বড় সংখ্যা দিই, অর্থাৎ পরের সংখ্যা দুই না দিয়ে তিন না দিয়ে আমরা একটু চার দিয়ে চেষ্টা করেছি। তাহলে চার দিয়ে ওপর নিচে গুণ করেছি আর এখানে কী করেছি পাঁচ দিয়ে ওপর নিচে গুণ করেছি। এবার প্রশ্ন আসতে পারে কেন, কারণ আমি আগেই বলেছিলাম যে আমাদের নিচেটা খেয়াল রাখতে হবে, নিচেটা সমান রাখতে হবে। চার আর পাঁচের লসাগু কত হয় কুড়ি, তাহলে আমাদের নিচে উভয় ক্ষেত্রে কুড়ি রাখতে হবে। তাহলে এই যে পাঁচ আছে নিচে, তাহলে এটাকে কুড়ি করতে গেলে চার দিয়ে ওপর নিচে গুণ করতে হয়, আর এখানে যেহেতু নিচে চার আছে তাহলে কুড়ি করতে গেলে আমাদের ওপর নিচে পাঁচ দিয়ে গুণ করতে হবে। দেখো তাই করেছি, তাহলে চার এককে চার, চার পাঁচা কুড়ি, আর এখানে পাঁচ এককে পাঁচ, চার পাঁচা কুড়ি। তাহলে আমাদের কী কী সংখ্যা আসলো, চার বাই কুড়ি মানে একের পাঁচ, আর পাঁচ বাই কুড়ি মানে একের চার। তাহলে এর মাঝখানে একটা সংখ্যাও কি আমরা পেয়েছি, না, চার বাই কুড়ির পরের সংখ্যাই পাঁচ বাই কুড়ি হয়। তাহলে আমাদের পেতে হবে, পেতে গেলে আমাদের কী করতে হবে, তাহলে নিশ্চয়ই চার দিয়ে গুণ করলে হবে না, এটাকে আমাদের কী করতে হবে আরও বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে কী হতে পারে, তাহলে আমি কী করলাম এই চার বাই কুড়িকেই আমি আবারও চার দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে দেখো নিচে কুড়ি তো সমানে চলে এসছে। এবার প্রশ্ন আসতে পারে আমি এখানে দুই দিয়ে ওপর নিচে গুণ করতে পারি, তিন দিয়েও করতে পারি, কেন আমি চার দিয়ে করছি, কারণ চার দিয়ে করলে আমি কাছাকাছি আমি ভেতরে তিনটে সংখ্যা পেয়ে যাব। দেখো চার দিয়ে ওপর নিচে গুণ করেছি কত, চারি চারি ষোলো, আর একে চার কুড়ি আশি, এটাও চার দিয়ে চার পাঁচা কুড়ি আর চার কুড়ি আশি। খেয়াল করো তাহলে আমাদের যেটা একের পাঁচ দিয়েছিল একের পাঁচ মানে কত, ষোলো রাশি, আর আমাদের যেটা একের চার দিয়েছিল একের চার মানে কত, কুড়ি রাশি। তাহলে ষোলো রাশির থেকে কুড়ি রাশি, তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা কত, ষোলো রাশি, আর লাস্ট যেটা দেওয়া আছে সেটা কত, কুড়ি রাশি। তাহলে এর মাঝের সংখ্যাগুলো লিখতে হবে বলেছিল, তাহলে এর মাঝের আমার মূলদ সংখ্যা লিখতে হবে, তাহলে কী হবে নিশ্চয়ই সতেরো রাশি, আঠেরো রাশি, উনিশে রাশি। তাহলে তিনটে লিখতে বলেছিল, দেখো আমরা কিন্তু তিনটেই পেয়ে গেছি। খেয়াল করেছো, এই হচ্ছে গেল আমাদের সাত দাগের অঙ্ক। এরপরে চলে আসছি আট দাগ। আট দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি কী বলেছে, যে বক্তব্যটি সত্য অথবা মিথ্যে পাশে বসাই। বলেছে দুটি পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই, দুটো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে আমরা পূর্ণ সংখ্যা পাই। তাহলে ঘটনাটা কী, ঘটনাটা অবশ্যই সত্য হবে। কেন সত্য হবে, তাহলে খেয়াল করে দেখো আমি যদি দুটো পূর্ণ সংখ্যা যোগ করি, তাহলে আমি কী যে কোনো পূর্ণ সংখ্যা যোগ করতে পারি, তাহলে দুই যোগ দুই, তাহলে দুই আর দুই যোগ করলে কত হলো চার, ঠিক আছে। দুই বিয়োগ দুই বিয়োগ করলে কত হলো শূন্য, ঠিক আছে। দুই বাই দুই এটা লিখতে পারি, আমরা আর কী লিখতে পারি, দুই এটা ভাগ আকারে লিখলাম, তাহলে গুণ লিখতে পারি দুই দুগুণে চার। তাহলে আমরা যদি দুইকে ধরি, তাহলে এইভাবে আমরা কি যোগ বিয়োগ গুণ ভাগ সর্বক্ষেত্রেই আমরা কী পাচ্ছি, সর্বক্ষেত্রেই কিন্তু আমরা পূর্ণ সংখ্যাই পাচ্ছি, বুঝতে পেরেছ, সর্বক্ষেত্রে কিন্তু আমরা পূর্ণ সংখ্যাই পাচ্ছি। তাহলে দুটো পূর্ণ সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল সরি ভাগফলের ক্ষেত্রে আমি যেটা তোমাদের দেখালাম যে ভাগফল, কেন আমি এটা মূলদ সংখ্যায় চলে গেছিলাম, কিন্তু এটা না, অবশ্যই দুই বাই দুই ভাগ করলে এক হয়, কিন্তু অনেক সময় কী হবে যে দুই বাই তিন এটাকে ভাগ করলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যা নাও পেতে পারি, নাও পেতে পারি মানে পাবোই না, অবশ্যই এটা দুই বাই তিন ভাগ করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না, এটা আমাদের মূলদ সংখ্যায় চলে যাচ্ছে। তাহলে আমাকে যেহেতু কোশ্চেনে বলেছে যে পূর্ণ সংখ্যা পেতে পারি, তাহলে অবশ্যই যোগ বিয়োগ গুণ এই তিনটে জিনিস করে আমরা কিন্তু যে কোনো সংখ্যাকেই যোগ বিয়োগ গুণ তিনটে জিনিস করে আমরা পূর্ণ সংখ্যা পেতে পারি। দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। তাহলে আমি এক্ষুনি দেখালাম যে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা আমরা পূর্ণ সংখ্যা পাবো না, আমরা কী পাবো, আমরা মূলদ সংখ্যা পেয়ে যেতে পারি, পূর্ণ সংখ্যাও পেতে পারি, কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা নাও পেতে পারি, অর্থাৎ মূলদ সংখ্যাও পেতে পারি, সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এটা আমাদের কিন্তু কী হচ্ছে, এটা আমাদের মিথ্যে। পরের কোশ্চেন হচ্ছে নয় দাগে কী বলেছে, দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, গুণ ভাগ করলে কী সংখ্যা পাবো লিখি। দেখো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমি এক্ষুনি তোমাদের দেখালাম, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সব ক্ষেত্রেই কিন্তু আমরা মূলদ সংখ্যা পাবো, কারণ মূলদ সংখ্যার ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস, ঠিক আছে, ছোটো বড়ো ওপর নিচে ছোটো বড়ো এইসব কোনো ব্যাপার থাকে না, কাজে আমরা সব গুণ যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন আমরা কিন্তু মূলদ সংখ্যাই পাবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এর দ্বিতীয়টা, অর্থাৎ আজকে আমরা কোষে দেখি এক পয়েন্ট এক করলাম, নেক্সট ক্লাসে অবশ্যই কোষে দেখি এক পয়েন্ট দুই করবো।